35 আর 37 মহিলাদের জন্য 37 আর পুরুষদের জন্য 35 35 তো সবার জন্য প্রযোজ্য কিন্তু আমি শুনেছি যে আজকে নাকি এটা কাউন্সিল অফ অ্যাডভাইজার্স এর মিটিং এ এটা আলোচিত হবে তো ওনারা সিদ্ধান্ত নেবেন আমরা তবে এটা আমি বলতে পারি এখন যেহেতু সকল পত্রপত্রিকা এটা আসছে তো এই যে বয়স মানে মেয়েদের জন্য আলাদা একটু বেশি বয়স দেওয়া আর ছেলেদের 35 দেওয়া এটি আমরা রিকমেন্ড করেছি যেহেতু আজকে মিটিং এ যাচ্ছে সেজন্য আমি আজকে বললাম আর কি কথাটা কিন্তু এটার কারণ হলো মেয়েদের ব্যাপারে আমরা এইজন্য দিয়েছি যে মেয়েরা বিভিন্ন কারণে ছেলেদের মতো ওই বয়সে পরীক্ষা দেওয়া সম্ভব হয় না ফ্যামিলি অবলিগেশনস থাকে বিয়ে হয়ে যায় বাচ্চা কাচ্চা হয় তো তারাও যাতে আসতে পারে আর আমাদের দেশে মহিলা কর্মকর্তার সংখ্যা কিন্তু তুলনা যত কোটা আছে অতটা ফুলফিল হয় না এখনো সেই জন্য আমরা এই রিকমেন্ডেশন দিয়েছি যাতে মহিলারা এই অ্যাডভান্টেজটা পায় আসতে পারে এবং এটা পার্শ্ববর্তী দেশগুলোর সাথে আছে এই ধরনের সেই জন্যই আমরা এটা করেছি আমরা কোনো নতুন কিছু ইনভেন্ট করি নাই এটা হলো ওই ওইটার ব্যাপারে 35 আর 37 মহিলাদের জন্য 37 আর পুরুষদের জন্য 35 35 তো সবার জন্য প্রযোজ্য কিন্তু মহিলাদের ক্ষেত্রে দুই বছর বেশি আমরা বাড়িয়ে বলেছি ঠিক আছে তো এটা 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 কারণটা বললাম আমি কেন আমরা মহিলাদের জন্য এটা দুই বছর বেশি দিয়েছি যাতে আরও অধিক সংখ্যক মহিলা পার্টিসিপেট করতে পারে আসতে পারে পরীক্ষা দিতে পারে চাকরি বাকরিতে আসতে পারে এই